সাইবার ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দিতে সাইবার ক্রাইম ডিটেকশন ও রেসপন্স প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর লক্ষ্য হলো সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে ইন্টারনেট সেবা নিশ্চিত করা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এটি সহ মোট 12টি প্রকল্প অনুমোদন করে। রিপোর্ট হিরজুন মিরাজ। ইন্টারনেট বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলোর একটি। এটির ব্যবহার জীবনযাত্রাকে যেমন সহজ করেছে, পুরো পৃথিবীকে নিয়ে এসেছে হাতের মুঠোয়, তেমনি এর খারাপ দিকও রয়েছে, যেমন সাইবার অপরাধ, সন্ত্রাসী নেটওয়ার্কের বিস্তার ও জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধকরণ। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে দেশেও এমন অপরাধের ঝুঁকি বাড়ছে। এসব ঝুঁকি কমিয়ে 6 কোটি ইন্টারনেট ব্যবহারকারীকে সুরক্ষা দিতে সাইবার ক্রাইম ডিটেকশন ও রেসপন্স প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পটিতে খরচ হবে প্রায় 150 কোটি টাকা। সাইবার থ্রেট জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে, সবার জন্য এটি থ্রেট। তো এই সাইবার থ্রেট এটাকে ডিটেক্ট করতে হবে এবং এটাকে নিয়ন্ত্রণ নিতে হবে। আর সাইবার থ্রেট এটাকে ডিটেক্ট করার জন্য এবং নিয়ন্ত্রণের জন্য ইউনিট ম্যানেজমেন্ট অ্যান্ড ইউনিট অলসো ট্রেনিং অ্যান্ড প্রপার ইকুইপমেন্টস। তো আমাদের এখন এই প্রকল্পের আওতায় আমাদের একদিকে ট্রেনিং দেওয়া হবে, একদিকে আমরা যথাযথ যে ইকুইপমেন্টস যা আছে সেগুলো আমরা ক্রয় করব এবং আমাদের শক্তিকে আরও বৃদ্ধি করব। তৃতীয় নগর পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনিকের সভায়। দেশের 7টি বিভাগের 36টি পৌরসভার প্রয়োজনীয় যাতায়াত ব্যবস্থা, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, স্যানিটেশন ইত্যাদি সুবিধা নিশ্চিত করা হবে এই প্রকল্পের আওতায়। 2014 সালের জুলাইয়ে হাতে নেওয়া প্রকল্পটির ব্যয় বরাদ্দ ছিল 2600 কোটি টাকা। প্রকল্পের আওতায় সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে এর ব্যয় 4046 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আরো পাঁচটি পৌরসভা বাড়ার কারণে 36টি পৌরসভায় আমরা উন্নয়ন করব। তো এই পৌরসভাগুলোকে আমরা অত্যন্ত আধুনিক মানের করে আমরা তৈরি করব। সেখানে স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনা সহ পৌর সুবিধা দিয়ে যা থাকা দরকার তাই থাকবে। তো পৌর সুবিধাগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করার কারণে আমরা মনে করি যে এই প্রকল্পটি আমরা আরো ভালোভাবে আগের তুলনায় আরো ভালোভাবে রান করতে পারবো। একনেক সভায় মোট 12টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যাতে মোট ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে 10,147 কোটি টাকা। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।